তোমার এত সাহস কেন? কারণ আমি খোকনের মেয়ে, ঠিক আছে? আমি খোকনের মেয়ে, এর জন্য আমার এত সাহস, শুনছো? কিসের তোমার আবার কিসের সহ্যের সীমা? রাগ উঠতেছে তোমার রাগের খেতা উড়িয়ে আমি স্পাইডারম্যান রে বাইন্দা রুমে চিপায় ফালায় রাখো, হাল্ক রে বাথরুমে আটকায় রাখো। আর কাকে ডাকবি? ডাক ক্যাপ্টেন আমেরিকার বস্তায় বাইন্দে খাটের নিচে রাখো, আয়রন ম্যান রে টেবিলে বসায় আয়রন করো না। আর কেউ আছে তোর? আয়রন ম্যান, আর স্পাইডারম্যান, ক্যাপ্টেন আমেরিকা, এগুলো এশিয়া বেঞ্জার সবগুলো তোমার এসে মাই দিবে। আমি সবগুলাকে বস্তায় বেঁধে পানিতে ফালায় দিব না। হ্যাঁ না, 100% গরুর ফার্মে ছেড়ে দিব না। হ্যাঁ, গরুর পিঠে বসে থাকবি তুই না। হ্যাঁ না, একটা গাধা আছে আমার ফার্মে, ওর কাঁধে তোকে বসাবো না। জি, আর তোর থেনস কোথায়? রূপাকে ডাক, থানোসকে আমি খাটের নিচে বাইন্ধে রাখছি। ওই তো স্পাইডারম্যান। হ্যাঁ, স্পাইডারম্যানের ডাক, আসতে বল, যা আসতে বল। বড় স্পাইডারম্যানটা কই? ডাক দে, তোর বড় স্পাইডারম্যান কই? ডাক দে। ডাক, কথা বলতে বল, কি করবে বল? স্পাইডারম্যান কে কিছু করতে বলতো? স্পাইডারম্যান তুমি আর এত বড় সাহস দেখাবা? স্পাইডারম্যান কে বলো আমার কাছে মাফ চাইতে। উঠা, উঠায় বসাও, ওকে বসাও। বলো তুমি আমার খুব পিছাতে বেয়াদবি করবা না, আর বলো। গরম কফিতে ডুবাবো আমি। সরি বলতে বল, সরি বলতে বল, সরি বলতে বল, বলে না কেন? বলছে? আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। কার সহ্যের সীমা আছে? ক্যাপ্টেন আমেরিকাকে বলো বের হইতে, আমি গরম কফিতে ওকে ডুবাই দিব। যাও বের হইতে বলো। এই কি বলছো? ডাক দাও না, গরম কফিতে ডুবাই উঠাই আমি না। ডাক দাও না।
নাকি বল।